সবাইকে স্বাগতম। আর আজকে ঈদ, তো বাংলাদেশ সহ পৃথিবীর যেসব অঞ্চলে মুসলমান ভাই বোনেরা আছে আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকাল ব্লগটা শুরু করি নাই, শুরু করছি অনেক আগে, দেখতে পারবেন আমার এই ক্লিপের পরে। গত রাত থেকে মানে চাঁদ রাত থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এখন দেবো মেহেদি, এই যে হাত রেডি করে ফেলছি, আর আমি দেব কাবেরি মেহেদি, চাঁদ রাত মেহেদি তো দিতেই হবে। আর এই যে কুচুপুরি করতেছে সেও মেহেদি দিবে। আর আমি একটা ডিজাইন সিলেক্ট করছি, জানি না কতখানি ওইটার মধ্যে দিতে পারবো, কিন্তু চেষ্টা করবো। এই যে দাঁড়ান, এই যে এই ডিজাইনটা আমার ভালোই লাগছে, একটু বেশি মানে ডিপ ডিজাইন, ডিপ মানে অনেক কাজ। তো দেখি কীরকম কী দিতে পারি। তো আমার দেওয়া শেষ, এই যে আমি দিছি, শুকাই, নিচেরটা শুকাই গেছে প্রায় প্রায়, উপরেরটা এখনো শুকায় না, হালকা কাঁচা কাঁচা আছে। তো আমার চাঁদ রাত্রের কাজকর্ম কমপ্লিট, এখন ধুইয়া শুইতে যাব। আর বাপ্পিরেও দিয়ে দিছি, দাঁড়ান দেখাই। তো বাপ্পিরে দিয়ে দিছি এরকম একখান বাঁকা চাঁদ, আর তার ভিতর একখান এস্টার, এই যে এই যে মামনি দিছে এইটা সিম্পলের ভিতরে সুন্দর। আর এই যে এখন মুভি দেখতে যাবে আর বাবা, একটা হরর মুভি ছাড়ছে, বাই বাই। তো এই যে আমি খুঁটে খুঁটে উঠে ফেলাই দিছি, শুকায় গেছিলো সেই জন্য আমার আর ই করতে হয় নাই, মানে জল দিয়ে ধোয়া লাগে নাই। এই যে একদম খুঁটে উঠাই ফেলছি। তো এখন কি মোছা কবে হবে ম্যাডাম? এত আস্তে আস্তে মশলা হবে, তাড়াতাড়ি মশেন। অনেক কষ্ট, যাও এখন আমার একটু ধুই আনো, তারপর আবার ই করবা। এই যে মামনির ঈদের গিফট, এই যে পছন্দ হয়েছে? তো এখন অনেক রাত হয়েছে, 12টার মতো বাজে, তো সকালবেলা আপনাদের সাথে আবার দেখা হইতেছে। আমাদের সকালবেলা এখন 11টার সময় ব্রেকফাস্ট হইতেছে, মামনি উঠতে দেরি করছে, এই যে এখন সরতে আছে এখান দিয়ে। আর সকালবেলা এখন চা পর্ব চলতেছে, এই যে চা, আর তিনটা ডিম ভাজি আনছি তিনজনের জন্য, আর এই পাশে হয়েছে যাইয়া মুড়ি চানাচুর আর টোস্ট। তো এই পাশে পাপ্পি খাইতেছে আর একটু মামনিরে খাওয়াইতেছে। আর সারা রাত্র এই যে ছিল, এই যে কালার হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে, কালারটা একটু কম আসছে। এটা বলছে ইন্ডিয়ান কাবেরি মেহেদি, আমি ইন্ডিয়ান কাবেরি মেহেদি আনতে চাই না, আমি বাংলাদেশিটাই আনতে চাইছিলাম, কারণ বাংলাদেশিটা কালার আরও গাঢ় হয়। কিন্তু দোকানদার ই করে দিয়ে দিল, আর দামও বেশি, কিন্তু বাংলাদেশিটা হচ্ছে 35 টাকা, ওরা রাখছে 60 টাকা। তো এখন বাজে 11টা, আমরা বাইরে বের হই। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে ঈদ, তো বাংলাদেশ সহ পৃথিবীর যেসব অঞ্চলে মুসলমান ভাই বোনেরা আছে আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, সবাইকে ঈদ। তো আমরা এখন আসছি হাতের তিল, শুনতেই পাইতেছেন বাইরা মানে একদম বিশেষ শব্দ, গাড়ি টাড়ির শব্দ, যাবো এখনই। অনেক সকালবেলায় আসছি, 11টার মতো বাজে এখন, তো সকাল সকালে চলে আসছিলাম, কিন্তু বুঝি নাই যে এত মানুষ হবে এত সকালবেলা, কিন্তু আয়সা দেখি অনেক অনেক মানুষ হয়ে গেছে। তো এখনই যাবো, আর বেরোয়েছিলাম হাঁটতে এবং ই করতে, বাজার করতে, তো বাজার টাজার করবো, বাজার করে তারপর বাসা যাব। মামনি মামনির কাজ করতেছে, অল টাইম যা করে, ফুল ছিঁড়বে, কয়েকটা ফুল নেবে নাকি ঠাকুর পূজার জন্য, আমার সকালবেলা ঠাকুর করে দেওয়া হইয়াও গেছে।
আমরা যে কাজের জন্য বের হয়েছিলাম সে কাজ শুরু হয়ে গেছে। তো হাঁটতেছি, হাঁটাও হবে অনেকদিন পরে, আর বাজার করব রামপুরা গিয়ে। ওই যে পিছনে দাঁড়ায় তারা ফটো সেশনে বিজি আছে সম্ভবত। মামনি একটু জল খাইলো। কৃষ্ণচূড়া এ কোন হাতির জিলে আসলেই দেখা যায়। আমরা যে জায়গায় ওইসা ব্লগিংটা শুরু করছিলাম ওইখানেও একটা গাছ ছিল, অনেক সুন্দর। ওই যে সামনে আরও দুইটা আছে। ঈদের দিন মানুষ কি করে এক্স্যাক্টলি জানা নাই, কিন্তু নিশ্চয়ই এরকম জগিং করতে কোনো দেশের মানুষ বের হয় না, যেটা এই পথা শহরের মানুষ কিছু করার নাই, তাদের বাধ্য হয়ে যে এখানে জগিং করতে আসে ঈদের দিন আর গাড়ি নিয়ে ঘুরে, কিছু করারই নেই, যাওয়ারই নেই কোথাও। ঠিকই, এই রামপুরে আসার পরে দেখছি যে একমাত্র মনে হয় এই হাতির জেলে যে কোনো অকেশন হোক এই হাতির জেলেই মানে এরকম সবাই ঠেলাঠেলি খাবে, নাহলে লুটোপুটি খাবে, যা খাবে খাবে, কিন্তু এই হাতির জেল আর মনে হয় এমন কোনো জায়গা নাই এই ঢাকা শহরের মধ্যে যে একটু ঠিকঠাক মানাইছে, সবাই যে একটু কোনো ফেস্টিভ্যালে যাইয়া যে একটু এনজয় করবে এরকম কোনো কিছু নাই। বাচ্চাদের তো নাই, আমাদের যে শিশু পার্কটা ঢাকার ভিতরে ওইটা তো মিনিমাম এই ধরেন 3.5 বছর পর্যন্ত একদম মদ। আমরা হাঁটতে হাঁটতে এই সাইডটা এসে গেছি, প্রচণ্ড রৌদ্র, আমি চাইছিলাম খুব সকাল আসতে। যাই হোক, এখন রিক্সা নিয়ে রামপুরা যাবো, রামপুরা বাজার থেকে কিছু কেনাকাটা করবো, তারপর বাসায়। ঈদের দিনে হেলমেট লাগবে না এরকম কোনো নির্দেশনা আছে কিনা জানা নাই, হয়তো থাকতে পারে, কারণ কারোর মাথায় হেলমেট নাই, বেশিরভাগ বাইকারদের মাথায় হেলমেট দেখলাম না হাতের জেলে। মোবাইল নেটওয়ার্কের হিসাব অনুযায়ী 65 লাখ মানুষ ঢাকা ছাড়ছে ঈদের আগে, গত এক সপ্তাহে, কিন্তু রাস্তাঘাটে মানুষের কোনো এখনো কমতি নাই। 65 লাখ হচ্ছে মোবাইল নেটওয়ার্কের হিসাবে, আরো বেশি হবে 65 লাখ যদি, তাতেও ঢাকা শহরে কিন্তু মানুষের মোটেও কমতি নাই। এখনো ফাঁকা বলা যায় না ঢাকা শহরকে, ঈদের সময় ফাঁকা ঢাকা বলে যে একটা লাইন ছিল, এখন আর ফাঁকা ঢাকা লাইনটা কাজে লাগতেছে না। এই যে আমরা বাসায় চলে আসছি, চলে আসার পর সব এই সকালের খাওয়া দাওয়া হইতেছে, ডাইনিং এ না বসা এ বসতে নিচে কিনিয়া পান্তা ডাল আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডিম ঝুরি ভাজা এটা দিয়ে এখন হবে পান্তা খাওয়া। তার একটু দেখি মুখ কানা দেশি খাবার নাকি দেশি স্টাইলে বইয়া, আমগো তো আমরা রেডি করতে আছি খারাও। তো আমি আর মামনি এখন খাবো বাঙালি ফ্রাইড রাইস, সেটা হচ্ছে ঠান্ডা ভাত দিয়া বানাইছি। বাবাই দেখি এই যে ঠান্ডা ভাত ছিল কালকে ফ্রিজে, সেটার মধ্যে পেঁয়াজ ডিম তারপর কাঁচামরিচ রসুন কুচি আর একটু কী দিলাম কালো জিরা লবণ হলুদ এটা দিয়ে ভাজি করে দিছি। এই যে খাইতেছে এখন বাবাই। তো খাওয়া দাওয়া শেষ আর এখন বাজে 1:30টার মতো। তো দুপুরবেলা রান্না হবে, ওই যে বললাম চিকেন আনছি, চিকেন আর বেগুন ভাজি করলে করতেও পারি নাও করতে পারি, হালকা চিকেনের পাতলা ঝোল আর ভাত হবে। পাপ্পি চিকেন কাটতেছে, বলতেছে যে আমি কাটা দিই, তো ওর কাটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে, তো ওর কাটা হলে আমি পেঁয়াজ আদা রসুন এগুলো সব কাটা তারপর ব্যালেন্ড করে নেবো ব্যালেন্ডারে। আমার চিকেনটা হইতেছে, বসাই দিছি একটু আগে, চিকেন আর ভাত হবে। আর এই পাশে হয়েছে যে আলুটা আমি ভাজা রেখে দিছি আজকে, আগেই কাঁচা আর দেবো না, মানে মাংসের সাথে আর না ভাজা দিনে আজকে ভাজা রেখে দিছি। আর আমাদের কুচুকুড়ি
ফুটবল খেলতেছে পাপার সাথে। আস্তে আস্তে, ঠিক আছে, তাহলে ব্যথা পাপা। তো খাইতে আসা গেছি, ভইরা নিছি, আর বাপ ফিরে দেখবেন আমি নিছি এই এতগুলা, আর ওর খাল দেখেন এই যে সাপ, সে সাপ সাপ বলি গেছে আমাকে এক চামচি ভাত দেবা আর দুই তিন পিস মাংস দেবা। তো এখন খাওয়া শুরু করব, আর একটু কাপড় শর্মা দেখবো, সেই জন্য ডাইনিং এ বসে নাই, একবারে এই রুমে বসছি। তো আজকে সকালবেলা আমি গাছে পানি দেই নাই, এই খাই উঠলাম কেবল। এখন হঠাৎ মানে জগটা দেখে আমার মনে হইতেছে যে আমি সকালবেলা গাছে পানি দেই নাই, তো এখন গাছে পানি দেবো। আর কেন পানি দেই নাই, কারণ আজকে ঘুম থেকে উঠাই উঠছি যাইয়া দরজা নকের সাথে, এদিন দরজা নক করতেছি, তাড়াতাড়ি উঠছি, তো উঠা দেখি আমার যে কাজেরা আছে তার মেয়ে আসছে, বলতেছে আংটি দরজা খুলে আমি একটু মেহেদি দেব। ঘুম দিয়ে উঠাই মানে বাথরুমেও যায় নাই, ওরে নিয়ে বসছি মেহেদি দিতে। তো মিনিমাম 20-25 মিনিট লাগছে, এর মধ্যে বাপি উঠে গেছে, তো ওরও খেয়াল নেই আমারও খেয়াল নেই, কারোরই খেয়াল নেই যে সকালবেলা গাছে পানি দেওয়া হয়। গাছে জল টল দিয়া নাক মুখে একটু জল টল দিয়ে ধুয়ে আসলাম, কারণ রান্না করছিলাম, হালকা একটু তেল মশলা গেছে, ভাবছিলাম যে খাওয়ার আগে একটু জামা কাপড় চেঞ্জ করবো, কিন্তু ওইটার ইচ্ছা হয় না। চিকেনটা আজকে এত মজা হয়েছে, এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে, তো তাড়াতাড়ি খাইতে বসে গেছি। তো খাইতে উঠে একটু ফ্রেশ হইলাম, এখন লুডো খেলার তো ইচ্ছা আছে, জানি না আর জনের কী ইচ্ছা, তো দেখি কী বলে, নাইলে শুভ একটু। ইদানিং আমাদের ফেভারিট পাস টাইম লুডু খেলা। এটা ই করে নি, এটা বের হয় নি, খাইছে, এইবার শুভ খাইবে আমার। খাইছে রে, খাইছে, পাপ্পি রেডি হয়েছে, বের হবে ঈদের বিকেলে, বিকেল অবশ্য নাই, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর একজন পুকি বুড়ি, এই যে পুকি বুড়ি, এই মাস্ক পরবো না তাহলে কি লিপস্টিক দেখা যাবে না, দেখে না একটু তোমার ড্রেসটা একটু দেখা সবাইকে, এই যে ড্রেস, পুকি বুড়ির ড্রেস, বারবি ড্রেস, বারবি ড্রেস, এটা ওর একটা দ্বিতীয় বার্থডেতে দেওয়া হয়েছে, হ্যাঁ দ্বিতীয় বার্থডের সময় দেওয়া হয়েছে, কিন্তু তখন অনেক বড় ছিল ড্রেসটা, এখন ঠিকঠাক হয়, ঠিকঠাক। এই যে লাল কীর্তনিয়া, লাল ইয়ারো, হ্যাঁ কি করছো, কি করছো, বিহারের সিএম লাল ইয়ারো, দেখি দেখি একটু মাস্কটা খোলেন একটু দেখি, এই বিহারের সিএম, এই যে আমাকে রামপুরের সিএম, পার্সোনাল সিএম। আচ্ছা আপনার এই যে চশমা নেবেন না স্যার, মামুনি এখন পরবে মামুনির নতুন জুতা, কই দেখি, ও সকালবেলা অবশ্য পড়ে গেছিল, টাটা, বাবার কথা শুনো,
তাড়াতাড়ি আসবা। তো এই তো বের হইলো, তারা একটু ঈদের বিকেলে একটু ঘুরতে বের হয়েছে, ঘুরু ঘুরে আসুক। আমাকেও বলছিল বাপ্পি যে চলো, কিন্তু আমার যাওয়ার মতো কোনো ইচ্ছা নাই। সকালবেলা এতখানি জায়গায় হাঁটাইছে আমার বাপ্পি, সেই মহানগর থেকে সেই রামপুরের ওই মাখা পর্যন্ত, তারপর কিন্তু রিক্সায় আমরা উঠছি। তো আমার অনেক কষ্ট হয়ে গেছে, সেজন্য আর এখন আর যাবো না, কারণ পা ব্যথা করতেছে। ওরা যাক তাড়াতাড়ি ঘুরে আসুক। আমার সন্ধ্যা দেওয়া শেষ, আর সন্ধ্যা দেওয়া একটু ফ্যানের নিচে বসছিলাম, তো ক্যামেরাটা অন করছি, হঠাৎ মনে হলো যে ফ্যানের ওই ফ্যানটা অনেক জোরে মানে হাওয়া দেয়, তো ওইটা নিচে বসলাম না, তাহলে হয়তো আবার শব্দ হইতো। সেজন্য এই রুমে চলে আসছি। মামুনি বাপ্পি এখনও আসে নাই, ওরা আসলে মানে পানি বসাবো গ্যাসে, একটু চা বানাবো, কারণ সকাল থেকে গলাটা ব্যথা করতেছে, বলতে পারি না কেন। অমাবস্যা তো গেল 2-3 দিন আগে, কিন্তু গলা ব্যথা আমার এখনো যায় নাই, হালকা হালকা ব্যথা করতেছে। আর রাত্রে আজকে কি যে রান্না করব কিছুই বুঝতে পারতেছি না, পেটে সেরকম কোনো মানে টান নাই যে রান্না করতে হবে, 2-3 পদ খাবো সেরকম কোনো কিছুই নাই। মনে হচ্ছে যে এখন যদি 2 ঘন্টা পরও ঘুমাই তারপরও হয়তো ক্ষুধা লাগবে না। এখন দেখি, অল্প একটু চিকেন আছে আর 2-3 পিস আলু আছে। বাপি আসুক, ওর কাছে জিজ্ঞেস করি কি করা যায়। আর একা একা বসে আছি, এখন ভাল লাগতেছে না, মনে হচ্ছে ওর সাথে গেলেই হয়তো বেশি ভালো হইতো। আর আমার মেহেদির আস্তে আস্তে কালার আরও গাঢ় হইতে আছে, কারণ কাবেরী মেহেদির কালার আস্তে আস্তে অনেক গাঢ় হয়, তো আমারটাও আরও গাঢ় হইতেছে। সকালবেলা ভাবছিলাম যে না মনে হয় আর হবে না এর থেকে বেশি, কিন্তু এখন মনে হচ্ছে না ভালোই তো হয়েছে। তবে আমার বাংলাদেশের যে কাবাডিটা ওইটাই বেশি ভালো লাগে। একটু ফোন দিই বাপ্পির কাছে, দেখি কোথায় আছে ওরা। আর আমরা খাওয়া দাওয়ার পরে যে লুডো খেলছিলাম, 5 দান খেলা হয়েছে, বাপ্পি 3 দান দিচ্ছে, আমি 2 বার দিচ্ছি, 3 বার হাঁটছি। আর আমার এই যে দেয়ালের যে বাটারফ্লাইগুলো আমি বলছিলাম যে অনেকগুলো আনছিলাম, লাগানো হয় নাই, কারণ সুপারগুলো লাগতো, 2টার কস উঠে গেছিলো, তো এই যে আমি লাগাই ফেলছি সবগুলো। আর আমি সামনের দেয়ালেও 4টা লাগাইছি, এই যে ওই যে 4টা। আসলে এই সাইডে লাইট তো, সেই জন্য অতটা ভালো বোঝা যায় না। এই সাইডে যদি লাইট থাকতো, এই সাইডে আমাদের রড লাইট লাগানোর কথা ছিল, কিন্তু ওই লাইনটা ঠিক করে দেওয়া নাই, নাইলে আমরা রড লাইট লাগাই দিতাম। এই যে তাহারা এসে পড়েছে, বারবি ডল এসে পড়েছে আমার। হ্যাঁ, খুলতে পারো না দাঁড়া, আমি আমি খুলে দিই। সে নতুন জুতা পরে গেছে, তার ঈদের জুতা। এটা কি আনছো হাতে তুমি? ওরে বাবা, এদের নববর্ষের বাজে ফুচকা বেড়াইলা, বাবাই স্যানিটাইজ করো, বাবা স্যানিটাইজ করতেছে। কেমন বেড়াইলা? এই ভাবিরা মনে হয় গেছিল 3 তলার, বুঝছো? আমি আশাই করতেছি লোক পিল পিল করে, লোক পিল পিল করে। ঈদের খুশি এমন একটা জায়গায় যাতে যাবে মানুষ, যাতে খুশিটা ডবল হয়ে যায়। হ্যাঁ, আসলে ঈদের খুশি মানুষের যে বাইরে বাইরে খুশি দেখা যায়, ম্যাক্সিমাম লোকের কমে যায়, হয়তো আসলেই বাইরে বাইরে পরে দেখা যায় কেউ ধুল খাই যায়, কেউ গাড়ির এক্সিডেন্ট তো হরো করে, যে পরিমাণে মোটর সাইকেল একজনের। হ্যাঁ, আমরা আজকে সকালবেলা গেছি, মানে মনে হয় তা ওইটু সময়ের মধ্যে আমরা মনে হয় 1000 মোটর সাইকেল দেখি। ঝান্ড ঝান্ড অবস্থা, ঝান্ড। এগুলো নিয়ে কেউ কমপ্লেন করে না, এগুলো নিয়ে কমপ্লেন করার মতো চিন্তা ভাবনা কেউ করে না, কারণ মানুষ অনেকে মানুষ বুঝে না যে এটা তাদের একটা অধিকার যেটা তারা পাইতেছে না। আর ওরা নিয়ে যে রিক্সা একটু ঘুরবো, তাও সাহস হয় না, তার কোনো সিস্টেম নাই। আমরা তো রিক্সায় ঘুরি, যে পরিমাণে বাইকগুলো মানে রেস আছে, মনে হয় অনেকের কাছে তাদের কাছে একটা রেস ডে। আমি চায়ের জলটা বসাই দিয়ে আসলাম, আর এদিকে ফুচকা বানাইতেছে আমাদের পার্সোনাল ফুচকা দাদা।
আমাদের না মানে আমার পার্সোনাল ফুচকা ফুচকা দাদা দালান দেখাই না না এই যে ওরে বাবা এইরকম হারে যদি ফুচকা বানান স্যার তাহলে এস তাহলে কাকপক্ষেই পাইবে না মানে একদম পার না ফাটাফাটি সময় ক্যামেরা বন্ধ করছিলাম ফুচকা অর্ধেক করে ফুচকা অর্ধেক করতে যায় ফুচকা একটা দেশের আইনজা ফুচকা নিয়ে কোনো মানুষ এইরকম মানে সামনে বই থাকতে পারে এরকম নগিসকি করতে পারে হে একটু কও দেই তোমার মানুষের আত্মা শরীরে নাকি অন্য কিছু ওরা যদি অর্ধেক অর্ধেক করে দাও না তাহলে কিন্তু আমি খাম না লোল পড়ি যাবি মুহিত গে হ্যাঁ পর মুহে হে সময় উঠবে না ক্যামেরা যদি দুই দিক দুইটা চোখ থাকতো না তো আমি চা করে নিছি রং চা বানাইছি আদা দিয়া সাথে হয়েছে টোস্ট তো এখন খাবো তরমুজ বাপ্পি যে আনছিল আর এই যে বাপ্পির ভূত বানাই আসছে আর নিজেও একটা ভূত হয়ে আছে ওই যে যে দেখে এদিকে তাকা এদিকে তাকা বুড়ি আই বুড়ি এই যে নিজে হ্যালোইন হ্যালোইন চলতেছে না আমাকে ভূত না আমাকে এই যে এই যে ওয়াটারমেলন আনছি তাড়াতাড়ি চলো 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 হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে রাত 10:30 মতো মামুনি চিকেন দিয়ে ভাত খাইয়ে নেছে মামুনি বাপ্পি আজকে খাওয়াই দিছি তো বাপ্পি মামুনির খাওয়ানোর পর ওই এক প্লেটে অল্প কটা খাইয়ে নেছে আর আমি ভাত খাবো না কারণ তরমুজ টরমুজ খাইছি পেট টেট এখন অনেক ভরা এখনও অনেক ভরা তো আমি ভাত আর খাবো না তো ওরা যখন খাইতেছিল ফাঁকে আমি আবার মেহেদি দিছি এই যে তো আজকের মেহেদিটা কেমন হয়েছে আমারে বলবেন কালকের এইটা কালকে হ্যাঁ গত রাতেই দিয়েছিলাম এইটা বেশি ভালো হয়েছে নাকি এইটা বেশি ভালো হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আজকে কিন্তু ওই কালকের মেহেদি টিউব দিয়ে দেই নাই আজকে আমি ওই মেহেদি টিউব দিয়া এরকম একটা এটা হচ্ছে যে একটা চানাচুরের প্যাকেট ওই প্যাকেটটা এরকম মোড়াইয়া ঠোঙার মতো মোড়াইয়া বানাইছি কোন সিস্টেমে তারপর ওইটার তো সব এইটার ভিতর ভরছি ভইরা তারপর হাতে দিছি এটা আপনারা অনেকেই ইউটিউবে সার্চ করলে পাবেন কারণ সরাসরি টিউব দিয়ে দিতে গেলে কিন্তু হাতে অনেকটা চাপ পড়ে যেমন আমি কালকে এই এইটুকু দিতে যাই আমার এই হাত একদম পুরো ব্যথ হয়ে গেছে আর অনেক গিট গিট বাজে আর সেই জন্য অনেক সময় মানে মেহেদি কিন্তু নষ্ট হয় বারবার চ্যাপটা 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 ফেলান লাগে টিস্যু দিয়ে বারবার মোছা লাগে তো সেই জন্য আমি এইটা করে নিয়েছি এটা আমি আগেও দুই তিনবার করছি এইটা করলেই আমার বেশি সুবিধা হয় কালকে যে কেন করলাম না তাড়াহুড়ায় মনে ছিল না আমি পরবর্তী কোনো এক ভিডিওতে শেয়ার করবো আমি এটা কীভাবে বানাইছি আর তা ঘরের যেমন কস্টিপ লাগছে আর যে ইরি এই চানাচুরের প্যাকেট বেশি কিন্তু কিছুই লাগে না এটা বানাইতে তো বানাইলাম হাতে এটা দিলাম তারপর একটু একটু ক্ষুধা লাগছে লাগছে পর আমি এই যে ম্যাগি বানাই নিয়ে আসছি এখন এইটা খাবো খাতা হইতেছে ফ্যান ছেড়ে রাখছি খাইয়ে দেয়া শোবো আজকের দিনে ভালোই ই গেল হাঁটা চলা হলো অনেকদিন পর আমি এত সময় হাঁট তো এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই তো আপনাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব কেন করেন না ওই লাল বাটনটায় তো একটু ক্লিক করারই ব্যাপার স্যাপার নাকি একটা ক্লিক করে দেন আর সবাই অনেক ভালো থাকবেন সেফে থাকবেন মাস্ক ইউজ করবেন স্যানিটাইজার ইউজ করবেন আর একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই বাই বাই Thank you.